হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো একটা মানুষের শরীর ধরছে, ফুচকা খাইতো ফুচকা খাইতো। তো এখন যাইতাম ফুচকা খাওয়াত, তো এই যে রেডিও দেখা আমার পিছনে, রেডিও ফুচকা খাইতো, কই আজকে যদি ফুচকা দিন না তাহলে বাদ পেতাম না। তো কিতাম বাতের লাগিয়া ফ্যাটের লাগিয়া ফুচকা যেতে লাগে, কিছু করার নাই। তো ফুচকা ওই যে ফুচকা পাগল, তাও আজকে দই ফুচকা খাইতে কইছে। তো যাই দেখি ফাইনি দই ফুচকা। তো সেদিনের মতো সেদিন কি আমরা ফুচকা পাইছি না? তো মানে আজকে ওই ব্যাপার ঘুরিয়ে দিদি ইয়াই যাই, এদিকে একটু আগে আজকে একটু তাড়াতাড়ি যাই আর সেদিন একটু লেট হয়ে গেছে, পাইছি না গিয়া সেখানে ফুচকা লারে। তো আজকে একটু তাড়াতাড়ি যাই, তো টাইম হয়ে যায় 6:30 বাজের, আমি বাইরে আমরা। তো রাস্তার দেখা হইব, আপনারা দেখাইমু খাইমু, তো দেখবা আমার লগে থাকবা। তো ফাইনালি ম্যাডাম রেডি, যেবার লাগিয়া আধা ঘন্টা লাগছে খালি রেডি হইতে ম্যাডামের। তো এখন যাই। তো ম্যাডাম এখন দোকানের ঘুরে থাকার দেখবা আই গেছি, ফুচকা খাইমু। তো ফাইনালি ফুচকা তাড়াতাড়ি। সো গাইস, ফুচকা রেডি, তো আমরা খাইলাম ফুচকা এখন, তো দেখবা। তো গাইস, ফুচকা ফুচকা খালি শেষ, ফুচকা খাই লেছি। তো এখন আরো কিছু খাইতে, আই গেছি আমার মোমো খাইতাম। তো বহুত টেস্টি মোমো, এখানে মোমোটা খুব টেস্ট আছে। তো দুই প্লেট আমরা বেস্ট মোমো অর্ডার দিছি। দেখুন মোমো আর খাবার দিলেও জামা প্লেট দেয় দেখা, তোমার প্লেট থেকে খাবার দিলে বেশি। সো গাইস, ফুচকা খাই লেছি, মোমো খাই লেছি, ওই যে জিলাপি, তখন জিলাপি খানি হইতো। তো ফাইনালি গাইস ঘোরাই গেছি, এটার সময় আটা নিয়ে আসছি। তো রাত্রে আবার ভাত খাইতাম না, রাত্রে উঠে খাইব। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কইবা, কমেন্টও কইবা, আর ভালো থাকবা, সুখে থাকবা, আর দেখতে থাকবা এইচকেডি জেই ব্লগস। থ্যাংক ইউ গাইস।